কোভিড-19 সংক্রমণ সারা বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে। করোনা ভাইরাস বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত সমস্যা সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19 সংক্রমণের প্রবণতা সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করেছে। রোগটি সারা বিশ্বে দাবানলের মতন ছড়িয়ে পড়ায় আমাদের নিজেদের রক্ষা করতে হবে, বিশেষ করে কৃষক সম্প্রদায় যারা সরাসরি খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তাই সতর্ক থাকাই রোগমুক্তির একমাত্র উপায়। তাই খাদ্য ও দেহদ্রব্য উৎপাদনকারীদের এই ব্যবস্থাগুলি গ্রহণ করা একান্ত আবশ্যক। রোগটি একজন আক্রান্তের দেহ থেকে সরাসরি অন্যজনের দেহে পৌঁছে সংক্রমণ সৃষ্টি করে এবং পরোক্ষভাবে সংক্রমিত অংশ স্পর্শের মাধ্যমেও সংক্রমিত হয়। জ্বর, কাশি, ব্যথা, বেদনা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাসেরও সাধারণ উপসর্গ, যা 2 থেকে 14 দিনের মধ্যে প্রকাশ পায়। বিশেষত বৃদ্ধ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীরাই এই রোগে বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খাওয়া একান্ত প্রয়োজন। এছাড়াও তাজা ফল, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার, দই, লস্যি এবং অন্যান্য দেহদ্রব্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই আমাদের সকলের উচিত প্রতিদিন বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস খাবারের সাথে গ্রহণ করা। দেহ প্রযুক্তিবিদ এবং দেহদ্রব্য উৎপাদকদের নিরলস পরিশ্রম আমাদের হাতের নাগালের মধ্যে পুষ্টিকর এবং পরিচ্ছন্ন দেহদ্রব্য পৌঁছে দিচ্ছেন। খাদ্যের মাধ্যমে এই রোগ সংক্রামিত হয় না, কিন্তু খাদ্যের ওপরে এই ভাইরাস থাকতে পারে এবং করোনা ভাইরাস কম তাপমাত্রাতেও কিছু সময় বেঁচে থাকতে পারে। ফুড হাইজিন এবং ফুড সেফটি প্র্যাকটিসেস সংক্রমণের গতিকে প্রতিরোধ করতে পারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার মতে, এই পরিস্থিতিতে সকল খাদ্য উৎপাদক সংস্থাগুলি গুড হাইজিন প্র্যাকটিসেস এবং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেসকে সঠিকভাবে মেনে চলুন, যা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড রেগুলেশনস 2011 অন্তর্ভুক্ত। ভাইরাসের সংক্রমণ রোধ করার এটি একমাত্র পথ। সর্বোপরি বিভিন্ন ডেয়ারি প্ল্যান্টে কর্মীদের যাতায়াতে ব্যবহৃত যানবাহনগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং স্যানিটাইজ করুন। সম্ভব হলে ডেয়ারি প্ল্যান্টে প্রবেশের সময় থার্মাল স্ক্রিনিং অর্থাৎ দৈহিক তাপমাত্রা পরীক্ষা এবং ক্লথ স্যানিটাইজেশন অর্থাৎ জামাকাপড় জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার প্রয়োগ করুন। দুগ্ধ উৎপাদক কৃষকেরা এ বিষয়ে সচেতন হন। রোগের উপসর্গ থাকলে কোনো ব্যক্তিকে পশুপালন কেন্দ্র এবং খাদ্য প্রক্রিয়াকরণ স্থানে ঢুকতে দেবেন না। এই পরিস্থিতিতে সবার আগে ডাক্তারের পরামর্শ নিন, যেখানে সেখানে থুতু ফেলবেন না। কর্মীরা সকলে সেফটি মাস্ক, পরিচ্ছন্ন পোশাক এবং সেফটি ক্যাপ পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। পরিমাণ মতো সাবান, জল, স্যানিটাইজার ব্যবহার করে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন। লাইভস্টক ফার্মগুলিকে নিয়মিত স্যানিটাইজ করবেন। পশুদের খাদ্য ও ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা রাখুন। দুধ সংগ্রহের পর তা দ্রুত কালেকশন পয়েন্টে পৌঁছে দিন। মাস্ক ও গ্লাভস ঠিকভাবে পরলে তবেই আপনি করোনা থেকে সুরক্ষিত থাকবেন। সবার প্রথমে সাবান অথবা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাতটি ভালোভাবে ধুয়ে নেবেন। এরপরে একটি পরিষ্কার মাস্ক নিন এবং মাস্কের 2টি লুপকে কানের দুপাশে আটকে নিন। এরপরে মাস্কটিকে নিচে নামিয়ে নিন। এবার আমি আপনাদের বলবো মাস্ক কীভাবে পরিত্যাগ করবেন। মাস্ক পরিত্যাগ করার পূর্বে সাবান অথবা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাতটি ভালোভাবে ধুয়ে নেবেন। এরপরে মাস্কের সামনের অংশ স্পর্শ না করে মাস্কের 2টি লুপকে ধীরে ধীরে টেনে মাস্ককে অপসারণ করুন। এবার মাস্কটিকে ডাস্টবিন অথবা আবর্জনা ফেলার জায়গায় বর্জন করুন। পুনরায় সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটি ভালোভাবে ধুয়ে নিন।
কর্মীদের ব্যবহৃত মাস্ক, গ্লাভস, ঢাকনাওয়ালা ডাস্টবিনে ফেলুন। মুখে, নাকে, চোখে হাত দেবেন না। ঘড়ি, গয়না ব্যবহার করবেন না। মোবাইল ফোন নিয়মিত অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখুন। মিল্ক ক্যান, স্টোরেজ ভ্যাট ও অন্যান্য ডেয়ারি ইকুইপমেন্টগুলি 1% সোডিয়াম হাইপোক্লোরাইড বা পটাশিয়াম হাইপোক্লোরাইড মিশ্রণ সহযোগে ভালোভাবে পরিষ্কার করুন। ডিটারজেন্ট মিশ্রণ বা গরম জলও ব্যবহার করতে পারেন। যে সমস্ত জায়গা রেড বা অরেঞ্জ জোন বলে ঘোষিত হয়েছে সেই সমস্ত জায়গায় দুধবাহী গাড়ি বা দুগ্ধ পণ্য বহনকারী গাড়ি ব্যবহারের পূর্বে এবং পরে ভালোভাবে পরিষ্কার করুন। মিষ্টির দোকানের সকল কর্মচারীরা মাস্ক, গ্লাভস এবং হেড ক্যাপ ব্যবহার করুন। মাছি এবং অন্যান্য কীটপতঙ্গ এড়িয়ে চলুন। অবশ্যই 2 মিটার সামাজিক দূরত্ব বজায় রাখুন। সমস্ত দোকানের কর্মীদের মাস্ক ব্যবহার করতে দিন এবং দোকানের বিভিন্ন অংশ গরম জল দিয়ে জীবাণুমুক্ত করুন। প্রতিদিন নিয়ম করে মেটাল সারফেস যেমন রেফ্রিজারেটর, বেসিন ট্যাপ ও ডোর হ্যান্ডেলগুলোকে অন্ততপক্ষে 70% অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করুন। এই কঠিন পরিস্থিতিতে একমাত্র ডিজিটাল পেমেন্ট মোডের ব্যবহার করুন। একজন কর্মচারী ক্যাশ সেকশনে নিয়োগ করুন যিনি মিষ্টির সংস্পর্শে আসবেন না। আমরা করোনা ভাইরাস মোকাবিলা করার সাথে সাথে সকল মানুষের দুগ্ধ ও দুগ্ধজাত পদার্থের চাহিদা ও বন্টনের সামঞ্জস্যতা বজায় রাখতে সক্ষম হব। সকলে সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন। দোহ প্রযুক্তি অনুষদ সেই সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, দুগ্ধচাষী, দুগ্ধশিল্পে নিযুক্ত কর্মী এবং জরুরিকালীন দপ্তরের সাথে যুক্ত মানুষদের কুর্নিশ জানায়, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই সময় সকলকে রক্ষা করছেন। আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করুন, যেটা আপনাকে করোনা থেকে বাঁচাতে পারে।